হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে বুকরিটা চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তা বন্ধুরা আমরা পড়ছিলাম মোহাম্মদ জাফর ইকবাল সারের সায়েন্স ফিকশন উপন্যাস অবনীল আজকে আমরা এই উপন্যাসটির চতুর্থ নাম্বার পর্বটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের আমাদের এই উপন্যাসটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানিও তোমাদের এই কমেন্টগুলো আমাদের খুবই উপকার করে নতুন নতুন অডিও বুক বানানোর জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করি রিডার আদেশে মূল প্রসেসর নীল মানবটিকে তার ভাষায় শেকুল খুলে দিতে বলল সাথে সাথে নীল মানবের মুখমন্ডল কঠোর হয়ে ওঠে হাতের স্বয়ংক্রিয় অস্ত্র ঝাঁকিয়ে কিছু একটা বলে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে বের হয়ে যায় রীরা জিজ্ঞেস করল। কি বলেছে নীল মানব বলেছে অর্থহীন কথা বলে শক্তি ক্ষয় না করতে তাই বলেছে হ্যাঁ তারপর বলেছে এই মুহূর্তে তোমাকে হত্যা করার কোনো পরিকল্পনা নেই তার কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে সে তার মত পরিবর্তন করতে পারে রিরার ভেতর এক ধরনের অক্ষম ক্রোধ পাক খেতে থাকে সে দাঁতের দাঁত ঘষে বলল, সে এখন কোথায় যাচ্ছে কি করছে প্রফেসর উত্তর দিল সময় যা করে সবসময় কি করে সে এখন মহাকারজানের নিরাপত্তা নিশ্চিত করছে যত জায়গা ভেঙে চড়ে গেছে সেগুলো বন্ধ করছে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে কেন কেউ যেন ঢুকতে না পারে রিরা নিঃশ্বাস বন্ধ করে বলল কে ঢুকবে এখানে তোমাকে আগেই বলেছি এখানে বুদ্ধিহীন নৃশংস ভয়ঙ্কর এক ধরনের প্রাণী থাকে মাথা বলল। হ্যাঁ বলেছিলে এখন সেটা খুব কাছের ব্যাপার হয়ে তুমি গেছে রিরা দৃষ্টিতে তার পায়ের সেকুলের দিকে তাকিয়ে থাকে তারপর দু হাতে ভর দিয়ে বিছানায় শুয়ে পড়ে ক্যাপ্টেনের ঘরের ছাদের দিকে তাকিয়ে থেকে বলল। বললো বলো এই গ্রহের কি কোনো নাম আছে আগে ছিল এখন নেই এখন শুধু একটি সংখ্যা এই গ্রহের প্রাণীগুলো কিরকম তুমি জানো না জানি না তুমি কিছুই জানো না না কিছুই জানি না মহাকার যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে নামিয়ে এনেছ তখন প্রচন্ড উত্তাপে বাইরের দিকে সবকিছু জ্বলে পড়ে শেষ হয়ে গেছে সেখানে আমাদের সব সেন্সর লাগানো ছিল সেন্সরগুলো থাকলে আমি গ্রহটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে পারতাম এখন আমি তার কিছুই পারি না কিছু দেখতে পারি না তুমি শুধু ভিতরে এখন দেখতে পারো হ্যাঁ মহাকাজনের ভিতরের ক্যামেরাগুলো এখনও এখনো নষ্ট হয়নি তাই আমি এখনো ভিতরের সাইডটা দেখতে পারি রিরা একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো নীল এখন কি করছে এতক্ষণ মহাকার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল সে কয়েকটা স্বয়ংক্রিয় অস্ত্র বসিয়ে রেখেছে এখন পিছনের দিকে যাচ্ছে সে ঘাড়ে করে রেখেছে বেশ কয়েকটা স্বয়ংক্রিয় অস্ত্র তুমি বলতে চাও নীল মানবটা কখনো বিশ্রাম নেয় না না সে খায় না না আমি তাকে এখনো খেতে দেখিনি সে ঘুমায় না এখনো সে ঘুমায়নি রিরা কোনো কথা না বলে ছাদের দিকে মাথা রেখে দু হাতের উপর শুয়ে রইল নীলমানব খায় না বা ঘুমায় না এই কথাটা পুরোপুরি সত্যি নয় ঘন্টা ছয়েক পরে সে একটা খাবারের ট্রে নিয়ে হাজির হলো মেঝেতে সে ট্রেটা পা দিয়ে রিরার দিকে ঠেলে দিল রীরা চাপা গলায় বলল প্রসেসর বলুন ওকে তুমি বলো একজন মানুষকে পা দিয়ে খাবার ঠেলে দেওয়া যায় না সেটা অসম্মানজনক রীরা সেটি ওকে বলে লাভ নেই কেন কারণ সেগুলো বোঝে না নীলমানবদের কালচার মানুষের কালচার থেকে ভিন্ন হোক রীরা পাথরের মতো মুখ করে বলল তুমি ওকে বলো একজন মানুষকে তার খাবার পা দিয়ে ঠেলে দেওয়া যায় না প্রসেসর বিজাতীয় ভাষায় কিছু একটা বলল এবং নীলমানবকে হঠাৎ একটু বিভ্রান্ত দেখাই সে কয়েকটা মুহূর্ত কিছু একটা ভাবলো তারপর হাতের স্বয়ংক্রিয় অস্ত্রটি তাক করে রীরার দিকে এগিয়ে এলো রীরার কাছাকাছি এসে সে খাবারের ট্রেটা হাতে নিয়ে রিরার দিকে এগিয়ে দেয় নিচু গলায় বলে অনুগ্রহ করে রীরা দৃষ্টিতে কিছুক্ষণ নীল মানবটির দিকে তাকিয়ে থেকে ধন্যবাদ নীল দু দুপা পিছিয়ে সরে গিয়ে হেলান দিয়ে বসে রিরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রিরা খাবারের ট্রেটির দিকে তাকালো একজন মানুষ যতটুকু খেতে পারে খাবার তার চেয়ে অনেক বেশি নীল মানবদের খাবারের অভ্যাস অন্যরকম। কারণ তার ট্রেতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি যেটুকু খেতে পারবে আলাদা করে সরিয়ে বাকি খাবার সহ ট্রেটা নীল মানবের দিকে এগিয়ে দিল নীল মানবটা অনিশ্চিতভাবে কিছুক্ষণ রীড়ার দিকে তাকিয়ে থাকে তারপর এগিয়ে এসে খাবারের ট্রেটা হাতে নেয় রীরা যখন খেতে শুরু করলো তখন নীল মানবটিও খেতে শুরু করলো নীল মানবের খাবারের ভঙ্গিটুকু একটু বিচিত্র খাবারের টুকরো যত ছোটই হোক কিংবা যত বড়ই হোক না কেন সেটি সে দুই হাত ধরে খায় কে জানে এর পিছনে হয়তোবা কোনো সংস্কার রয়েছে তবে রীড়ার কৌতূহলটি হলো অন্য ব্যাপারে যে কোনো কারণেই হোক নীল মানবটি বসেছে তার খুবই কাছাকাছি স্বয়ংক্রিয় অস্ত্রটা রেখেছে এমন জায়গায় যে রীরা ইচ্ছে করলেই সেটা ধরে ফেলতে পারে রীরা খেতে খেতে পুরো ব্যাপারটা একটু ভেবে দেখলো সে ভেবে দেখলো যে নীল মানবটা কিছু সন্দেহ করছে না অন্য মনস্কভাবে খাবার মুখে তুলছে রীরা বাম হাত দিয়ে ইচ্ছে করলেই এক ঝটকায় স্বয়ংক্রিয় অস্ত্রটা তুলে নিতে পারে সাথে সাথে এই মহাকাশানের সমীকরণটি পাল্টে দিতে পারে যদি তুলতে না পারে তাহলে একটা ঝামেলা হতে পারে কিন্তু সেটা নিয়ে এখন চিন্তা না করাই ভালো রীরা চোখের কোনা দিয়ে দিল মানবটিকে লক্ষ্য করল এবং যখন সে দু হাতে এক টুকরো প্রোটিন হাতে নিয়েছে রীরা তখন ঝাঁপিয়ে পড়লো স্বয়ংক্রিয় অস্ত্রটির উপর নীল মানবটি হক গিয়ে যখন কি হচ্ছে বুঝতে পেরেছে তখন খুবই দেরি হয়ে গেছে রিরার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র এবং আঙ্গুলে সে হিংস্র গলায় বলল দুই হাত উপরে মানব নীল মানবটি কি করবে তা বুঝতে পারছিল না রীরা তখন অধৈর্য গলায় চিৎকার করে উঠল হাত উপরে নীল মানবটি ইতহস্ত করে হাত উপরে তুলল অস্ত্র ঝাঁকুনি দিয়ে বলল দেওয়ালের কাছে যাও নীল মানবটি বিভ্রান্ত হয়ে দু হাত উপরে তুলে দেওয়ালের কাছে এগিয়ে যায় দেয়ালে হেলান দিয়ে সে এক ধরনের বিস্ময় নিয়ে রীড়ার দিকে তাকিয়ে রইল প্রজেসর হঠাৎ শীষ দেওয়ার মতো করে একটা শব্দ করে বলল চমৎকার রীরা কোনো কথা বলল না প্রসেসর আবার বলল গুলি করো রীরা অশ্ররী তার হৃৎপিণ্ডের দিকে তাক করে গুলি করো তুমি আরও একবার সুযোগ পেয়েছ আমি নিশ্চিতভাবে বলতে পারি আর এই সুযোগ তুমি পাবে না রীরা অশ্র তাক করে দাঁড়িয়ে রইল প্রসেসর আবার বলল গুলি করো রীরা গুলি করো রীরা স্বয়ংক্রিয় অস্ত্রটি নিজের পায়ের দিকে তাক করে সেকল লক্ষ্য করে গুলি করলো বন্ধ ঘরের মেঝে ভয়ঙ্কর শব্দে সেই অস্ত্রের বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল নীল মানব নিষ্পলক দৃষ্টিতে রীড়ার দিকে তাকিয়ে রইল প্রফেসর আবার বলল রীরা গুলি করো হত্যা করো নীল মানবকে রীরা নিজেকে মুক্ত করে নীল মানবের দিকে এগিয়ে গেল পায়ে বাধা শিকলের অংশ নুপুরের মতো শব্দ করে ওঠে চাপা করায় বলল রীরা এই সুযোগ দ্বিধা করে তারপরে স্বয়ংক্রিয় অস্ত্রটি নীল মানবের দিকে এগিয়ে দিয়ে বলল নাও নীল মানবটি এক ধরনের বিস্ময় নিয়ে রীড়ার দিকে তাকিয়ে থাকে এখনো সে বিশ্বাস করতে পারছে না যে রিরা কি করতে চাইছে রিরা আবার বলল নাও নীল মানবকে নিজের বুকের দিকে হাত দিয়ে বলল আমি অস্ত্র হ্যাঁ আমি তোমাকে স্বয়ংক্রিয় অস্ত্রটি দিচ্ছি আমি আমার পায়ের শিকল খোলার জন্য নিয়েছিলাম শিকল খুলেছি এখন এটিটার প্রয়োজন নেই তুমি অস্ত্রটি নিয়ে নাও নীল কি বুঝলো কে জানে সে হাত বাড়িয়ে অস্ত্রটি নিল এবং হঠাৎ হেসে ফেলল ঝকঝকে সাদা দাঁত এবং এক ধরনের ভালো মানুষের মতো হাসি এরা হঠাৎ আবার বুঝতে পারে নীল মানবটি অসম্ভব রূপবান নীল মানবটি অস্ত্র হাতে নিয়ে কয়েক মুহূর্ত আরষ্টের মতো দাঁড়িয়ে থাকে সে কি করবে সেটি যেন সে বুঝতে পারে না ইতো হস্ত করে সে দুই পা এগিয়ে বিছানার উপর অস্ত্রটি রেখে রীড়ার কাছে ফিরে এলো রিরা তার হাতটি বাড়িয়ে দিয়ে বলল আমার নাম রীরা নীল মানবটি রীড়ার হাত ধরে নরম গলায় বলল আমি কুষাণ তোমার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম কুষাণ কুষাণ বীর করে কি যেন বলল রীরা ঠিক বুঝতে পারলো না রিরা সেটি নিয়ে মাথা ঘামাল না বলল এই মহাকারজানের অনেক লাল এবং নীল রক্তক্ষয় হয়েছে সেটাই যথেষ্ট আশা করছি আমি এবং তুমি সে নির্বুদ্ধতার কথা ভুলে যাব নীল মানব তার নিজের বিজাতীয় ভাষায় কিছু একটা বলল রীড়া তার কিছু একটা বুঝতে পারলো না সে গলা উঁচিয়ে বলল প্রসেসর বলো রীড়া কুষাণ কি বলছে সে বলছে তোমার গায়ের রং যদি পচা আঙ্গুরের মতো না হতো তাহলে তোমাকে মোটামুটি সুন্দরী হিসেবে চালিয়ে দেওয়া যেত রিরা কথাটি শুনতে পায়নি ভান করে হঠাৎ নিজের পায়ের বাধা শিকলের অংশগুলো খুলতে ব্যস্ত হয়ে গেল নীল মানব এবং রিরা মিলে মহাকার যানটিকে সুরক্ষিত করতে শুরু করে মহাকার যেসব জায়গা ভেঙে ফাঁক ফর বা ফাটল তৈরি হয়েছিল সেগুলো বুঝিয়ে দিতে শুরু করলো এই গ্রহটিতে বুদ্ধিহীন ভয়ঙ্কর এবং নৃশংস এক ধরনের প্রাণী রয়েছে এরকম একটা তথ্য তারা জানে সেই প্রাণী বা প্রাণীগুলো কী রকম সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কাজেই তারা কোনো রকম ঝুঁকি নিতে চাইলো না বাইরে থেকে হঠাৎ করে কোনো প্রাণী ঢুকে গেলে তারা তার সাথে রীতিমতো যুদ্ধ করার জন্য স্বয়ংক্রিয় অস্ত্র বা ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রাখল নীলমানব কুষাণের সাথে কথা বলে রীরা আবিষ্কার করল মানুষ কথা বলার সময় শুধু কণ্ঠস্বর নয় চোখ হাত খুলে এমনকি পুরো শরীর ব্যবহার করে দুজনের পরিচিত শব্দের সংখ্যা খুব বেশি নয় বেশ কিছু শব্দ অনুমান করে কাজ চালিয়ে নিতে হয় কিন্তু তার পরেও দুজনের কথাবার্তা বলতে খুব সমস্যা হলো না রীরা আবিষ্কার করলো নীল মানব কুষাণ বুদ্ধিমান এবং ধীর স্থির এটি কি কুষাণের নিজস্ব কোনো ব্যাপার নাকি নীল মানবদের চারিত্রিক বৈশিষ্ট্য রীরা সে ব্যাপারে নিঃসন্দেহ হতে পারল না দুজনে মিলে কাজ করতে কোনো অসুবিধা হলো না মহাকারজানটিকে সুরক্ষিত করার জন্য কুষণের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল রীরা দ্বিধানিত তার ভিতরে সব কিছু পরিবর্তন কথা বলা মাত্রই কুষণ সাথে সাথে সেগুলো মেনে নেয় কুষণের জায়গায় একজন মানুষ হলে এত সহজে সেগুলো মেনে নিত না মহাকারজানের ক্যাপ্টেন বর্কেন বলেছিলেন নীল মানব বিচ্ছিন্ন প্রাণিসত্ত্বা নয় তারা সবসময় একসঙ্গে কাজ করে এখনো নিশ্চয় সেটিই হচ্ছে রিরা যখনই কোনো প্রস্তাব করছে কুষাণ সাথে সাথে সেটি মেনে নিচ্ছে নীল মানবদেরকে রিরা ভয়ঙ্কর দুর্ধর্ষ এবং একরখা জেনে এসেছে কিন্তু এই মহাকাশযানে দুজন একসাথে আটকে পড়ে যখন একসঙ্গে কাজ করতে হচ্ছে তখন কুষাণকে মোটেও একরখা বা দুর্ধর্ষ মনে হচ্ছে না মহাকারজানটি দখল করার সময় এই কুষাণ এবং তার সঙ্গীসাথীরাই যে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল কুষাণকে দেখে সেই কথাটি বিশ্বাসযোগ্যই মনে হয় না কুষাণকে দেখে মনে হয় একজন স্বল্পভাষী সহদর মানুষ ভয়ঙ্কর একরকার যোদ্ধা কিছুতেই মনে হয় না টাইটেনিয়ামের শক্ত দরজা দিয়ে যেসব করিডোর এবং টানেল বন্ধ করা সম্ভব হলো দুজন মিলে সেগুলো বন্ধ করে দিল বড় বড় ফুটোগুলোতে ধাতব পাত লাগিয়ে ওয়েল্ড করে দেওয়া হলো বড় বড় ফুটোগুলো বন্ধ হওয়ার পর দুজনে মিলে ফাটলগুলোতে ধাতব আকরিকের পেস্ট দিয়ে সেগুলো সিল করে দিতে শুরু করল মহাকাশানটি বিধ্বস্ত হওয়ার পর তার প্রায় সব অ্যালার্ম সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে দুজনে মিলে সেগুলো আবার দাঁড় করাতে শুরু করলো মহাকাশানটি মানুষের প্রযুক্তিটিও মানুষের তাই এ ধরনের কাজের সাথে কুষাণ পরিচিত নয় তবে খুব দ্রুত সে কাজ শিখে নিতে পারে এবং আশ্চর্য ক্ষিপ্রতায় সে কাজে দক্ষ হয়ে উঠতে পারে মহাকাশ জানে কুষাণের মতো একজন মহাকাশচারীকে পেয়ে যাওয়া নিশ্চয়ই রীতিমতো সৌভাগ্যের একটা ব্যাপার মহাকাশ দিকে মোটামুটি সুরক্ষিত করে তারা প্রথমবার ভালো করে গ্রহটির দিকে নজর দেবার সুযোগ পেল গ্রহটি একেবারে সাদা মাটা গ্রহ বাইরে রুক্ষ পাথর ছাড়া আর কিছুই নেই বিশাল একটা উপগ্রহ থেকে আলো গ্রহটাকে আলোকিত করে রেখেছে এই উপগ্রহটির আলো কোথা থেকে আসছে রীরা ভালো করে সেটি বুঝতে পারলো না তবে উপগ্রহের উপরের দিক থেকে কুণ্ডলি পাকানো আলোর বিচ্ছরণ দেখে মনে হয় শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে ইলেকট্রন এবং আয়ন আটকা পরে বিশাল একটা প্লাজমা ক্ষেত্রের মতো কাজ করছে সম্ভবত সেটাই আলো আসছে আলোটা স্থির নয় এটি বাড়ছে হিসাবে এবং কমছে তার রঙেরও পরিবর্তন হচ্ছে বেশিরভাগ সময়ে এটি উজ্জ্বল সাদা রঙের কিন্তু হঠাৎ হঠাৎ কমলা রঙে পাল্টে যায় রীড়ার মনে হতে থাকে দূরে কোথাও বুঝি আগুন লেগেছে এবং সেই আগুনের কমলা আভা এসে পড়ছে এখানে রীরা তখন ভেতরে ভিতরে এক ধরনের অস্থিরতা অনুভব করে রীরা এক ধরনের হিংসা নিয়ে লক্ষ্য করেছে নীল মানবের ভিতরে কখনোই কোনো অস্থিরতা নেই এক ধরনের কৌতূহলী শান্ত চোখে সে সবকিছু গভীর আগ্রহ নিয়ে লক্ষ্য করে কোনো কিছুই নিয়েই সে ব্যস্ত হয়ে ওঠে না প্রথমে কিছুদিন এক ধরনের অমানসিক পরিশ্রম করে তারা মহাকাশযানটিকে মোটামুটি সুরক্ষিত করার পর অন্য বিষয়গুলোর দিকে নজর দিতে শুরু করে এখানে তাদের কতদিন থাকতে হবে তারা জানে না তাই খাবার সরবরাহের ব্যাপারটি তারা নিশ্চিত করে নিল বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার জন্য তারা অনেক সময় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জ্বালানিটুকু সংরক্ষণের ব্যবস্থা করলো জ্বালানির যেন অপচয় না হয় সেজন্য পুরো মহাকাশযান ঘুরে ঘুরে যেখানে প্রয়োজন নেই সেখানে বিদ্যুৎ এবং তাপ প্রবাহ বন্ধ করে দিলো ভেতরে অক্সিজেন সরবরাহের পাম্পটি দুজনে মিলে ওভারহল করে প্রায় নতুন করে ফেললো দৈনন্দিন জীবনের ব্যাপারটি নিশ্চিত করে তাদেরকে কমিউনিকেশানস মডিউলের দিকে নজর দিতে হবে প্রথমবার দেখে মনে হয়েছে পুরো ইউনিটটি ধ্বংস হয়ে গেছে তার ভিতর থেকে কোনোটা রক্ষা করা যাবে কি না তারা তা এখনও জানে না যোগাযোগের কোনো ব্যবস্থা না করতে পারলে এই মহাজগতের কেউ জানবে না যে তারা এই গ্রহেতে আটকা পড়ে গেছে তাহলে কেউ তাদের উদ্ধার করতে আসবে না এক দুই দিনের ভেতরই কমিউনিকেশনস মডিউলের ম্যানুয়েল নিয়ে তারা সেগুলো নিয়ে বসবে যেভাবেই হোক একটা শক্তিশালী ট্রান্সমিটার তৈরি করে মহাবিশ্বে খবর পাঠাতে হবে যে তারা এখানে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে হবে নতুন এই গ্রহে রীরা এবং কুষাণ বেশ কিছুদিন থেকে আছে এই গ্রহে বুদ্ধিহীন নৃশংস এবং ভয়ঙ্কর কোনো ধরনের প্রাণী থাকার কথা তারা সেই ধরনের কোনো প্রাণী এখনো দেখেনি সত্যি কথা বলতে কি তারা এখন এই তারা এখন এই পর্যন্ত এই গ্রহে কোনো ধরনের প্রাণী দেখতে পায়নি গ্রহের উপর নজর রাখার জন্য তারা মহাকাশযানের একেবারে উপরে একটা পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করেছে কোয়ার্টজে স্বচ্ছ জ্বালানা দিয়ে তারা বাইরে বহুদূর পর্যন্ত দেখতে পায় যখন তাদের কোনো কাজ না থাকে দিরা এবং কুষান এই টাওয়ারে বসে নির্জন নিস্প্রাণ এই গ্রহটিকে দেখে পুরো গ্রহটিতে সব সময় এক ধরনের ভূতরে আলো আকাশের অর্ধেকটা জুড়ে বিশাল একটা উপগ্রহ অনেকটা জীবন্ত প্রাণীদের মতো তাদের দিকে তাকিয়ে থাকে মহাকাশটি মোটামুটি স্থিতিশীল হঠাৎ কখনো কখনো এক ধরনের ঝড়ো হাওয়া বইতে থাকে বাতাসে তখন এক বিচিত্র ধরনের শব্দ হতে থাকে মনে হয় কোনো অশরীর কেউ কাটছে রীরা তখন অত্যন্ত অস্থির অনুভব করে কিন্তু কুষাণকে কখনোই বিচলিত হতে দেখা যায় না যখন রীরা এবং কুষাণের দৈনন্দিন জীবন প্রায় রুটিন হয়ে যাওয়ার উপক্রম হয়ে এসেছে তখন এই গ্রহের প্রথম বিচিত্র রূপটি তাদের চোখে পড়ল কমিউনিকেশনস মডিউল কক্ষে একটা সংবেদী রিসিভারকে প্রায় অনেকখানি সারিয়ে তুলতে গিয়ে রিরা এবং কুশান প্রায় টানা আট ঘন্টা পরিশ্রম করেছে এখন দুজনেই ক্লান্ত কৃত্রিম প্রোটিনের সাথে কয়েকটা শক্ত রুটি খানিকটা স্নায়ু সতেজকারী পানীয় খেয়ে দুজনে পর্যবেক্ষণ টাওয়ারে এসে বসেছে বেশ কিছুদিন একসাথে থেকে তাদের ভিতরকার ভাষার বেশ উন্নতি হয়েছে দুজনেই দুজনকে বেশ বুঝতে পারে কোনো একটা কিছু বোঝানোর জন্য আজকাল বলতে গেলে নিতেই হয় না রীরা টাওয়ারে বসে বাইরে মন খারাপ করা গ্রহটির দিকে তাকিয়ে বলল আমাদের না জানিয়ে কতদিনই এই গ্রহে থাকতে হবে কে জানে কুষাণ তার কথার কোনো উত্তর দিল না তার বড় এবং খানিকটা বিচিত্র চোখে রীড়ার দিকে তাকিয়ে রইল রীরা আবার বলল এই গ্রহটি আমার নার্ভের উপর দিয়ে যাচ্ছে কুষাণ জিজ্ঞেস করল। কেন গ্রহটিতে কোনো দিন রাত নেই আলো আধারও নেই সব সময় এক ধরনের ভুতরে আলো কুষাণ নিচু গলায় বললো মহাকাশচারীদের অনেক লম্বা সময় মহাকাশ যেন থাকতে হয় তাদের দিন রাতের কোনো অনুভূতি থাকে না রিরা একটা নিঃশ্বাস ফেলে বলল হুম, আমার আছে আমি মনে হয়তো বা খাটি মহাকাশচারী নই কুষাণ একটু হেসে বললো না রিরা তুমি খাটি মহাকাশচারী আমাদের নীল মানবদের মাঝে তোমার মতো মহাকাশচারী পাওয়া খুবই কঠিন রীরা ভুরুকুচকে জিজ্ঞেস করলো আমার কোন কাজটি দেখে তোমার এই ধারণা হলো তোমার সব কাজ দেখেই তুমি যেভাবে একাই পুরো মহাকাশ যানটাকে রক্ষা করেছ তার কোনো তুলনা নেই রীরা একটু হেসে বলল বেঁচে থাকার তাগিদটা অসম্ভব শক্তিশালী তাগিদ সেজন্য মানুষের সেজন্য মানুষ অনেক কাজ করে কুষাণ গম্ভীর মুখে বলল আমার জানা মতে তুমি শুধু একটি ভুল করেছো ভুল করেছি কি ভুল করেছি প্রথম যখন আমাকে পেয়েছিলে তখন সাথে সাথে আমাকে হত্যা করা উচিত ছিল তোমার রীরা শব্দ করে হেসে বলল। সে কি এটা তুমি কি বলছো আমি ঠিকই বলছি আমাকে হত্যা না করে তুমি নিজের উপরে অসম্ভব বড় ঝুঁকি নিয়েছিলে রীরা এক ধরনের কৌতুকের দৃষ্টিতে কুষাণের দিকে তাকিয়ে রইল বলল তাহলে তুমিও আমাদের মূল প্রসেসরের মতো বিশ্বাস করো তোমাকে হত্যা করা উচিত ছিল কুষাণ গম্ভীর মুখে মাথা নাড়ল বলল তুমি আমাকে হত্যা না করায় আমি এখনও বেঁচে আছি মানুষ কিভাবে কাজ করে ভাবনা চিন্তা করে সেটা আমি বোঝার সুযোগ পেয়েছি এটা একটা চমৎকার অভিজ্ঞতা আমার জন্য রিরা কথার পিঠে আরেকটি কথা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল তার কাছে মনে হলো হঠাৎ করে গ্রহটির কিছু একটা পরিবর্তন হয়েছে সে চাপা গলায় ডাকলো খুশান আমার মনে হচ্ছে গ্রহটায় কিছু একটা পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন আমি ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে গ্রহটা অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ অন্ধকার হ্যাঁ দেখো আলোটা কেমন যেন কমে আসছে মাঝে সত্য প্রমাণিত হলো সত্যি সত্যি হঠাৎ করে গ্রহটা অন্ধকার হতে শুরু করলো বিশাল একটা চোখের মতো যে গ্রহটা সব সময় এই গ্রহটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে তার মাঝে একটা ছায়া পড়তে শুরু করেছে হঠাৎ করে পুরো গ্রহটা অন্ধকার হয়ে যাচ্ছে রীরা বিস্ফোরিত চোখে কোয়ার্টজে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল অবাক হয়ে বলল কি আশ্চর্য হঠাৎ করে গ্রহটা অন্ধকার হয়ে যাচ্ছে কুষাণ কোনো কথা না বলে একটু বিস্ময়ের ভঙ্গি করে রীলার দিকে তাকিয়ে রইল তাকে দেখে মনে হতে থাকে হঠাৎ করে আলোকোজ্জ্বল একটা গ্রহ অন্ধকার হয়ে যাওয়া বুঝি খুবই স্বাভাবিক ব্যাপার কিছুক্ষণের মাঝে চারিত্রিক নিকোষ কালো অন্ধকারে ঢেকে গেল উজ্জ্বল আলোতে অভ্যস্ত চোখ হঠাৎ করে এই গাঢ় অন্ধকারে কেমন যেন এক ধরনের নির্ভরতা খুঁজে পাই রীরা খানিকটা বিস্ময় নিয়ে বলল এই অন্ধকারটা কেমন অদ্ভুত দেখেছো কোনো কিছু দেখতে না পাওয়ার মাঝে একটা আরাম রয়েছে কুষাণ নিচু গলায় বললো তুমি সত্যি কিছু দেখতে পাচ্ছ না রিরা অবাক হয়ে বলল। তুমি কি বলতে চাইছো তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে রীড়ার মনে পড়ল কুষাণের চোখ ইনফ্রারেড থেকে আলট্রা ভায়োলেট পর্যন্ত সংবেদী রীরার চোখে যখন সবকিছু অন্ধকার কুষাণ তখনও দেখতে পারে কিন্তু তবুও তার কাছে ব্যাপারটা অসম্ভব মনে হতে থাকে সে অবাক হয়ে বলল তুমি সত্যি দেখতে পাচ্ছ হ্যাঁ রিরা আমি সব কিছু দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ হ্যাঁ আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি একটু রং একটু স্পষ্ট রীরা হঠাৎ ছেলে মানুষের মতো গলায় বলল আমি তোমার কথা বিশ্বাস করি না কুসং শব্দ করে হিসে বলল তোমাকে আমার সব কথা বিশ্বাস করতে হবে কে বলেছে তুমি আমাকে পারবে কেন না তোমাকে একটু বসে বলল দেখি পারবো হঠাৎ করে অনুভব করে একটা হাত খুব আলতোভাবে তাকে স্পর্শ করলো অনেকটা আদর করার মতো তার গাল স্পর্শ করে হাতটি তার চিবুকের কাছে এসে থেমে যায় কুশন বলল এটা তোমার চিবুক রীরা অনুভব করে হাঁটতে সরে গিয়ে খুব কোমলভাবে তার চুল স্পর্শ করে বলল এই যে তোমার চুল রীরা হঠাৎ অনুভব করল কুশনের দুই হাত খুব ধীরে ধীরে তার দুই গালের কাছে এসে তার মুখটি উপরে তুলেছে খুব কাছে থেকে এসে হঠাৎ কুশানের নিঃশ্বাস শুনতে পেল রীরা হঠাৎ কেমন যেন অস্বস্তি অনুভব করে সে ইতহস্ত করে বলল। কুশান তুমি কি করছো তোমাকে দেখছি আমাকে তুমি আগে দেখনি অবশ্যই দেখেছি কিন্তু এখন 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 কি এখন সব কিছুতে একটু নীলচে আভা আর আর কি নীলচে আভাতে তোমাকেও নীল দেখাচ্ছে হঠাৎ করে তোমাকে একটা নীল মানবীর মতো লাগছে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে আমি চোখ ফেরাতে পারছি না রীরা হঠাৎ একটু লজ্জা পেয়ে যাই সে হাত দুটি সরিয়ে হালকা গলায় বলল তার অর্থ তুমি বুঝতে পারছো কি সাধারণ আলোতে আমার চেহারার কোনো সৌন্দর্য নেই আমার সৌন্দর্য আসে শুধুমাত্র নীল আলোতে যখন আমাকে নীলমানবীর মতো দেখাই আমি সেটা বলতে চাইনি রিরা তুমি তাহলে কি বলতে চাইছো কুষাণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি ঠিক জানি না রিরা আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না হঠাৎ করে নীলাভ আলোতে তোমাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল পুরনো দিনের কথা হ্যাঁ আমার শৈশবের কথা আমার পরিবারের কথা যুদ্ধের নাম লেখানোর পর থেকে বহুকাল তাদের সাথে কোনো আমার যোগাযোগ হয়নি তারা কে কোথায় আছে কেমন আছে কিছুই আমি জানি না রীরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি যখন একাডেমিতে পড়ছি তখন তোমাদের উপর আমাদের একটা কোর্স করতে হতো সেখানে আমাদের শেখানো হয়েছিল তোমরা অত্যন্ত দুর্ধর্ষ এবং একরোখা রীরার কথা শুনে কুশনের কি প্রতিক্রিয়া হলো অন্ধকারে ঠিক দেখা গেল না রিরা বলল আলো জেলে দি কুশন বলল আর একটু পর ছোট ওয়েবলেনতে দেখতে একবারে অন্যরকম লাগছে তোমার অন্যরকম লাগছে আমি যে কিছুই দেখছি না ঘুটঘুটে অন্ধকার তো এখানে তোমরা মানুষেরা নাকি অসম্ভব কল্পনা করতে পারো তুমি কল্পনা করে দেখো আমাদের মানুষের সম্পর্কে তোমরা আর কি কি জানো কুষাণ একটা নিঃশ্বাস সবচেয়ে বড় শত্রু শেখানো হয়েছে মানুষ আমাদেরকে ধ্বংস করে ফেলবে বলে ঠিক করেছে মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যুদ্ধ করতে হবে কি আশ্চর্য হ্যাঁ মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেদের মাঝে বিবর্তন এনেছি আমরা নিজেদের শরীরকে উন্নত করেছি আমরা এখন অন্ধকারে দেখতে পাই আমাদের ফুসফুসের আকার বড় সেখানে অক্সিজেন জমা রাখতে পারি আমরা রীরা বাধা দিয়ে বলল হ্যাঁ এখন বুঝতে পেরেছি যখন নিথিলিয়াম গ্যাস দিয়ে তোমাদের অচেতন করার চেষ্টা করা হয়েছিল তখন তোমরা কেন অচেতন হওনি হ্যাঁ আমাদের পরিকল্পনায় তোমরা পা দিয়েছিলে ক্যাপ্টেন তাহলে ঠিক অনুমান করেছিলেন কুষাণ কোনো কথা না বলে চুপ করে রইল ঘুটঘুটে অন্ধকারে হীরার চোখ খানিকটা অভ্যস্ত হয়ে এসেছে এখন খুব হালকাভাবে সে কুষাণের অবয়ব দেখতে পাচ্ছে বাইরের গ্রহটার দিগন্তটুকু হালকাভাবে চোখে পড়তে শুরু করেছে মনে হচ্ছে আকাশের এক দুটি নক্ষত্র মিটমিট করে দেখতে শুরু করেছে চোখ দুটো অভ্যস্ত হয়ে যাওয়ার পর অন্ধকারটুকু বেশ লাগছে তবে সে দেখতে পাচ্ছে না কিন্তু কুশন তাকে স্পষ্ট দেখছে এই চিন্তাটুকুই মাঝে মাঝে তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে রীরা খানিকক্ষণ চুপ করে থেকে বলল আমি একটা জিনিস কখনো বুঝতে পারি না তুমি বলছো আমরা তোমাদের পরিকল্পনায় পা দিয়েছিলাম কিন্তু তোমরা কখন পরিকল্পনা করলে আমাদের মূল বুঝেচর তো সবসময় তোমাদের চোখে চোখে রেখেছে তোমাদের প্রত্যেকটি কথা শুনেছে প্রত্যেকটা অঙ্গভঙ্গি তো লক্ষ্য করেছে কুষাণ শব্দ করে হাসলো বলল আমরা কথা না বলেও তথ্য আদান প্রদান করতে পারি একজন আরেকজনের দিকে তাকিয়ে শুধু চোখের ভাষায় অনেক কিছু বলে দিতে পারি তাছাড়া তাছাড়া কি আমাদের মূল পরিকল্পনাটা করেছি তোমাদের চোখের সামনে তোমরা বুঝতে পারো নি কীভাবে মনে আছে মেঝেদের ছক কেটে শুকনো রুটির টুকরোগুলো দিয়ে আমরা খেলতাম হ্যাঁ মনে আছে সেই খেলাটা শুধু খেলা ছিল না খেলাটার আড়ালে আমরা পরিকল্পনা করেছি তোমরা চিন্তা ভাবনা করে ঠিক করেছিলে কে কব জি কেটে আত্মহত্যা করবে হ্যাঁ আমরা নিজিতকে বেছে নিয়েছিলাম সে ছিল আমাদের মাঝে সবচেয়ে দুর্বল যুদ্ধে সে একটু আহত হয়েছিল সে একবারও আপত্তি করেনি কুষাণ মাথা নেড়ে বলল আসলে আমরা সবাই মিলে একটা আমরা আলাদা না আমরা কখনো আপত্তি করি না আপত্তি যে করাও যায় না কি আশ্চর্য মানুষ কখনোই তো এভাবে চিন্তা করতে পারবে না ইয়ার কথার উত্তরে কুষাণ কোনো কথা না বলে হঠাৎ উঠে দাঁড়ালো অন্ধকারে আবছা ভাবে রীরা দেখতে পায় সে দ্রুত পায়ে কোয়ার্টোজে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে রীরা ভয় পাওয়া গলায় বলল কি হয়েছে কুষাণ আসছে কে আসছে আমার মনে হয় এই গ্রহের প্রাণী রিরা কোয়ার্টজে জ্বালানার কাছে ছুটে গিয়ে বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকালো গাঢ় অন্ধকারে সে কিছুই দেখতে পায় না অন্ধকারে হাত বাড়িয়ে কুষাণকে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ কোথায় এখন কি করছে দেখতে কেমন কুষাণ চাপা গলায় বলল আমি ঠিক তোমাকে বুঝাতে পারবো না তুমি শব্দ শুনতে পাচ্ছ না রীরা কান পেতে শুনল মনে হলো ঝড়ের মতো একটা শব্দ হচ্ছে দূর থেকে শোনা অনেক মানুষের কোলাহলের মতো খুব ধীরে ধীরে শব্দটা বাড়ছে তাদের দিকে এগিয়ে আসছে এই গ্রহের প্রাণী বুদ্ধিহীন ভয়ঙ্কর এবং নিঃশংস প্রাণী প্রথমে মনে হলো কোনো একটা পাথর এসে মহাকারযানকে আঘাত করেছে তারপরে মনে হলো আরও একটা তারপর অনেকগুলো শিলাবৃষ্টির মতো হঠাৎ শব্দ শুনতে শুরু হয়ে গেল মনে হলো প্রচন্ড ঝড়ে শুরু করেছে অন্ধকারে দেখতে পেল কুষাণ কোয়ার্টজের জানানটা থেকে ছিটকে পিছনে সরে এসেছে কুষণ রিরার হাত ধরে চাপা গলায় বলল। পালাও কেন কি হয়েছে ভেতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ ভেতরে ঢুকে যাচ্ছে রীরা ভয় পাওয়া গলায় বলল কেমন করে ভেতরে ঢুকে যাচ্ছে জানি না ভয়ঙ্কর ধারালো দাঁত মনে হয় ওই যে শুনতে পাচ্ছ না রীরা শুনতে পেল। পেলো মহাকাশানটিতে কর্কশ একটা শব্দ মনে হয় ধারালো ফাইল দিয়ে কেউ যেন কাটছে চারিদিক থেকে কর্কশ শব্দ আসছে মনে হয় কেটে কেটে টুকরো করে ফেলছে রীরা বলল আলো জ্বালাও আমি একটু দেখব দেখার মতো কিছুই নেই রীরা বিভৎস ঠিক আছে আমি তবুও দেখব আমি দেখতে চাই খুশান দেওয়ালের কাছে গিয়ে আলো জ্বালানোর নিরাপত্তা ছুঁই যে গোপন সংখ্যা প্রবেশ করাতেই অবজারভেশন টাওয়ারে উজ্জ্বল আলো জ্বলে উঠল রিরার চোখ ধাঁধিয়ে যায় মুহূর্তের জন্য কিছু স্পষ্ট দেখতে পায় না সে শুধু কোয়ার্টোজের জ্বালানায় ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে থাকা বিভৎস একটি প্রাণী মুহূর্তের জন্য দেখতে পেল সে কিন্তু সাদা সাথে বিকট আর্তচিৎকারে পুরো এলাকাটা প্রকম্বিত হতে থাকে আশ্চর্য কুষাণ কাপা গলায় বলল কি দুই হাতে চোখ ঢেকে বলল কি হয়েছে বন্ধুরা এর মাধ্যমে আমাদের আজকের পর্বটি শেষ হলো পরবর্তী পর্বটি আমি নিয়ে আসবো তোমাদের সামনে অতি শীঘ্রই তা বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ཏ དྲ